ইলিশ মাছের ভাইরা ভাই এই মাছ এখন দুটো ভেতরটা নাতি নাতি সকাল সকাল চলে এসেছি চন্দনা ইলিশ নিয়ে রান্না করে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো মাছটা কিভাবে কাটতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি খেতেও ভালো হবে চকচক করছে ভালো প্রথমে মাছগুনে রাস সারিয়ে নিই এই মাছের মুখ গুনে ফেলে দেবা এই দেখো মাছটাকে আমি কেটেছি এরকম করে তোমরা কেটে নিবা মায়া করলো আমার তো ওর মায়াই হয় ওদের গোষ্ঠী সব জড়াইনি করিনি হয়ে গেছে এবার ধুয়ে আনতে যাচ্ছি চলো অল্প মাকে ভোট নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে চন্দনা ইলিশ রান্না করে তো দেখানো হবে তার সঙ্গে গরমে তো পুঁই শাক রান্না করে দেখিয়েছি আপনাদেরকে কিন্তু শীতে সবজি দিয়ে আজকে পুঁই শাক রান্না করে আপনাদেরকে দেখাবো উনুনটা ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি সবজিগুলো কাটতে শুরু করে দিই এবার মাছগুলো ধুয়ে রাখা মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে নেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো ভালো করে এবার মাখিয়ে নেবো কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো এটা কাঁচা লঙ্কা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব শৌখিন আলতো হবে কাটতেও হবে আলতো হবে ভাজা করতে হবে নয়তো ভেঙে পুড়ে যাবে মাছগুলো মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে এবার তুলে নিচ্ছি মাছের মশলাটা করে নিচ্ছি তে শুকনো লঙ্কা আর কটা জিরে নিয়েছি এবার একসঙ্গে বেটে নেবো ইলিশ মাছ তো বেশি দাম ইলিশ মাছের মতোই লাগবে ইলিশ মাছের ভাইরা ভাই এই মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব স্বাদ বেগুন গুঁড়ো ভেজে নিয়ে মশলা দিয়ে দেবো নিচ্ছিলাম কিন্তু লক্ষ্য রাখতে হবে কোন দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই লক্ষ্যটা রাখতে হবে অন্য দিক নিয়ে গেলে তো অসুবিধা যে ফোনেতে আমাদের যদি দেখার ইচ্ছে হয় ফোনেতে দেখবা বেঙ্গলের পিছনে পিঠে তাই করবো তো তাই হবে যেগুলো হয়ে গেছে সেই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি মাছে বেগুন দিলে সবসময় একটু বড় করে দিতে হবে নাহলে বেগুনগুলো ছোট দিলে গলে যাবে এই যে এই সাইজের বেগুনগুলো এবার ভেজে নেবো বেগুনগুলো গোটা গোটা বেগুন খেতে থাকলে বেগুন আগের থেকে ভেজে তুলে রাখবে তাহলে বেগুন গলবে না বেগুন ঠিক থাকবে লোকে লুকারেন লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দেবো মতো হলুদ দিয়ে দেবো মশলা ধুয়ানি জল দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই মশলার থেকে তেল ছেড়িয়ে গেছে তখন জলটা দিয়ে দেবো এবার ঝোলের মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মাছ আর বেগুনটা ঢেলে দেবো লঙ্কা করে গেল সবই মিশাচ্ছে
ভালোভাবে সবকিছু সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা যাতে সবকিছুর মধ্যে যায় আমি পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবার এইভাবে নামিয়ে নেব। সর্ষের তরকারি করার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, সর্ষের তেল। পাঁচফোড়ন দিয়ে দেবো ফোড়নে। শিম, বেগুন, মূলো, পুঁই শাক, বেগুন, আলু সব দিয়ে দেবো এবার। কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো এবার, ভালো করে নেড়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এবার খুলে নিচ্ছি ঢাকনাটা, একটু নাড়াচাড়া করে দেবো। এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আগের থেকে পুঁই শাকের পাতা দেবে না, খানিকটা হয়ে গেলে পুঁই শাকের পাতা দেবে, কারণ টক টক হয়ে যায় বেশি জাল পড়ে গেলে। আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এইবার হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো, ভালো করে এবার নেড়ে চেড়ে দেবো। সবজিগুলো সব গলে গেছে, দেখুন এই দেখেন খুব সুন্দরভাবে গলে গেছে। এইবার চিনিটা দিয়ে দেবো স্বাদ মতো, চাড়া করে দেবো। সবজি যদি না গলে তাহলে আগে চিনি কোনো সময়ই দেবে না, সবজিটা সিদ্ধ হয়ে গেলে তখন চিনি দেবে, তাহলে সবজিটা সিদ্ধ হতে টাইম লাগবে না। কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি, সবজির জলে কষিয়ে কষিয়ে রান্না করেছি। কষিয়ে রান্না করে সেই সবজি আপনারা করে খাবেন, দেখবেন তার স্বাদই অন্যরকম। আর আপনারা এক্সট্রা জল দিলে কিন্তু সেই স্বাদটা পাবেন না। সবজির জল দিয়ে কষিয়ে কষিয়ে এমনভাবে রান্না করবেন তার স্বাদই অন্যরকমই টেস্ট হয় খেতে। এবার সবজিটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আগে তরকারিটা খাইয়ে নেন। বলছি তরকারি মুখে দিয়ে বলছি বাহারে হয়েছে, বাহারে মানে খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। পুঁই শাকের তরকারি সুন্দর হয়েছে, গরম গরম ভাত, পুঁই শাকের তরকারি, পুডাটা না, মূলো মূলো, ছিম, কলাইয়ের ডাল, সেটা দিয়ে রান্না করে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিতে হবে, শীতের দিনে তো অমৃত লাগে। রান্না করে দেখাবো, আপনারা বানিয়ে খাবেন। না যদি রান্না করতে পারো চলে আসো। এই তরকারিটা যা রান্না হয়েছে, এই তরকারি দিয়ে আমি সব ভাত খেয়ে নিয়েছি, এত সুন্দর তরকারি হয়েছে, পুরো বসে গেছে। এখন ঝোলটা কত সুন্দর লাগছে দেখুন। দুটো দিবে না, হয়ে গেছে, তুমি নাও। আমার মেয়ের খুব আলুটা খুব সুন্দর ভাবে গলে গেছে, ভালো লাগছে। এই মাছ ভালো দেখুন বন্ধুরা, মাছটার ভেতরটা এত সুন্দর। এই মাছ খেলে আর ইলিশের কথা ভুলে যাবেন, চন্দনা ইলিশ এত স্বাদ, খুব স্বাদ। ইলিশ মাছেও হার মানবে, এত স্বাদ। 1200 টাকা দিয়ে ইলিশ মাছ খাওয়া ভালো না, এই চন্দনা খাওয়া ভালো, অতি সুন্দর, এত স্বাদ, আপনারা একবার হলো বাজার থেকে এই মাছ এনে রান্না করে খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। প্রত্যেকবারের মতো এবারও অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি এরকম ইউনিক রেসিপি দেখার জন্য, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব
করে নেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমি আবার আসব, আমি তালি খেয়ে নি। নমস্কার বন্ধুরা, আবার দেখা যাচ্ছে নতুন এক রেসিপি।